Hey friends, welcome back to my channel Ronny's Review 2.0 তে আর আজকে আমরা সেই কালকে যেইখানে শেষ করেছিলাম গল্প সেখান থেকে শুরু করছি মানে আমার ট্রান্সফরমেশন জার্নি আর এই ট্রান্সফরমেশন জার্নির গল্পর ভিতর দিয়ে আমি চাই আপনারা ইন্সপায়ার হন আপনারাও চেষ্টা করুন এরকম ভাবে নিজেদেরকে ট্রান্সফর্ম করার জন্য আর কিভাবে করবেন এই জায়গাটাই এই প্রশ্নটাই আমি আপনাদেরকে হাত ধরে ওয়াক থ্রু করাবো যে কীভাবে বাড়ি বসে হেলদিভাবে কোনো ওষুধ বা কোনো কিছু না খেয়ে নিজেকে হেলদি রাখবেন ওয়েট লস করবেন সুস্থ রাখবেন এই প্রসেসটা সো চলুন আজকে যেই টপিক সেই টপিকটা হচ্ছে কিটো ডায়েট কিটো ডায়েটকে আমি ফলো করেছি এই প্রশ্নের উত্তর আমি দেব কিন্তু ভিডিও শেষ অবধি সেজন্য ভিডিওটা লাস্ট অবধি শুনতে থাকুন কিটো ডায়েট মানে হচ্ছে কিটোজেনিক ডায়েট থেকে কিটো ডায়েট কথাটা এসছে কিটো ডায়েট মানে কি লো অন কার্বস হাই অন ফ্যাট অ্যান্ড প্রোটিন মানে আমি কার্বোহাইড্রেট একদম কমিয়ে দেব প্রোটিন আর ফ্যাটের ওপরে বসবাস করব এই কারণে যখন আমি কার্বোহাইড্রেটকে একদম কমিয়ে দেব বডি চলে যাবে কেটোসিস মোডে এই কেটোসিস মোডে হয় কি কেটোসিস মোডে হয় বডি ফ্যাটকে খুব তাড়াতাড়ি বার্ন করতে পারে মানে আপনাকে আমি ধরুন 7 দিন ধরে একদম খেতে দিলাম না কিচ্ছু খেতে দিচ্ছি না হঠাৎ করে আপনার সামনে আমি এক থালা খাবার দিয়ে দিলাম আপনি কিন্তু বাদ বিচার না করে খাবেন যে খাবারটা কি খুব মিষ্টি না কি টক না কি নুন বেশি না কি ঝাল কম ওইসব আপনার মাথায় থাকবে না আপনার চোখের সামনে যা থাকবে আপনি তাই হাঙরের মতন হামড়ে হামড়ে খাবেন বডিকেও আমরা এই কেটোসিস মোডে এই জিনিসটাতেই নিয়ে যাচ্ছি কার্বোহাইড্রেট হচ্ছে বডির রেগুলার খাবার আমি বডিকে কার্বোহাইড্রেট দিচ্ছি না তুমি কার্বোহাইড্রেট খাবে না তার জায়গায় আমি একখানা স্টারভেশন সৃষ্টি করছি বডির ভেতরে মানে একটা খিদে তৈরি করছি বডির ভেতরে এই খিদের জন্য বডির কাছে অ্যাপার্ট ফ্রম কার্বোহাইড্রেট কী খাদ্য সে হাতের কাছে পাচ্ছে পাচ্ছে ফ্যাট যেটা আমাদের বডিতে জমে রয়েছে এই ফ্যাট খাবার ফ্যাটের থেকে তফাত আছে হ্যাঁ তো সেই যে ফ্যাটটা আমাদের বডি পাচ্ছে সেই ফ্যাটটাকে তখন সে এনার্জি রূপে প্রোডিউস করছে রেগুলার অ্যাক্টিভিটিগুলো করার জন্য এই জিনিসটা হচ্ছে কেটোসিস আর এই কেটোসিসে গেলে কিটনস বলে এক ধরে কিটিয়নস আমি স্পেলিংটা দিয়ে দিচ্ছি স্ক্রিনে দেখে নিন যদি আমার প্রোনাউন্সিয়েশন যদি ভুল হয় তার জন্য কিটিয়নস বলে এক ধরনের সাবস্টেন্স তৈরি হচ্ছে এইটা হচ্ছে এই কিটিয়নস হচ্ছে আমাদের ব্রেনের এনার্জি দেওয়ার জন্য ব্রেনকে ফুড ব্রেন এনার্জি পাওয়ার জন্য এই জিনিসটা ইউজ করা হয় এই কারণে কিটো ডায়েট এখন এত ফেমাস হয়ে গেছে তার কারণ যে আমি র্যাপিড ওয়েট লস করতে পারছি যেহেতু আমার ফ্যাট বার্নিং ক্যাপাবিলিটি বেড়ে যাচ্ছে সেকেন্ড এর কিছু কিছু খুব পজিটিভ দিক আছে যেরকম ধরুন ডায়াবেটিক পেশেন্টদেরকে বলা হয় কিটো ডায়েট ফলো করতে অ্যালজাইমার পেশেন্টদেরকে বলা হয় কিটো ডায়েট ফলো করতে ক্যান্সার পেশেন্টদেরকে বলা হয় কিটো ডায়েট ফলো করতে কারণ কেন সাপোজ ধরুন ডায়াবেটিক পেশেন্টদেরকে আগেই ডাক্তাররা বলে আপনারা আলু খাবেন না সাদা ভাত খাবেন না রুটি খাবেন না যদি খান কম খান চেষ্টা করুন ডাল বেশি খান প্রোটিন বেশি খান এই যে আমরা ডাক্তাররা আমাদেরকে বলে তার মানে কি তারা আপনাদেরকে বা আমাদেরকে ঘুরিয়ে কিটো ডায়েটের দিকেই নিয়ে যাচ্ছে আর সেকেন্ড অ্যালজাইমার পেশেন্ট মানে যারা সব ভুলে যায় তাদেরকেই কিটো ডায়েট কেন করতে বলে কিটো ডায়েট করতে বলে এই কিটনসের জন্য কিটনসটা হচ্ছে এমন একটা এনার্জি যেটা ব্রেনকে দেয় সেই ব্রেন এনার্জিটা পেলে ব্রেন সচল থাকলে ভুলে যাওয়া যে জিনিসটা অ্যালজাইমার পেশেন্টদের হয় সেই জায়গাটা একটুখানি গার্ড হবে আর ক্যান্সার পেশেন্টদেরকে এই কারণে কিটো ডায়েট ফলো করতে বলে যাতে ক্যান্সার সেলগুলো না বাড়তে পারে বা টিউমারটা যেন গ্রো করতে না পারে এই কারণে সো কিটো ডায়েটের অনেক রকমের মানে বেনিফিট আমরা দেখতে পেলাম এর সাথে সাথে আরেকটা জিনিস হচ্ছে কিটো ডায়েট বলতে আমরা শুধু একটাই জিনিস ভাবি যে লো অন কার্বস হাই অন প্রোটিন হাই অন ফ্যাট কিন্তু তা নয় কিটো ডায়েটেরও মোটামুটি চারখানা ভার্সন রয়েছে যেটা স্ট্যান্ডার্ড কিটো ডায়েট আমি আপনাদেরকে প্রথমেই বললাম লো অন কার্বস হাই অন প্রোটিন হাই অন ফ্যাট আর সেকেন্ডটা হচ্ছে কি সেকেন্ডটা হচ্ছে আমি কার্বোহাইড্রেট খাবো কিন্তু সেটা আমি একটা সিস্টেমে খাবো কীরকম সিস্টেমে খাবো আমি সপ্তাহ 7 দিনে 4 দিন কিটো ডায়েট ফলো করছি
তিন দিন আমি কার্বোহাইড্রেট খাচ্ছি, কিন্তু এই তিন দিন যেই তিন দিন আমি কার্বোহাইড্রেট খাচ্ছি আমি কিন্তু একটু ম্যাসিভ ডোজে কার্বোহাইড্রেটটা নিচ্ছি, যাতে শরীরকে আমি এই জায়গাটা বোঝাচ্ছি যে না আমি কার্বোহাইড্রেট বন্ধ করিনি, কার্বোহাইড্রেট চলছে, কিন্তু আবার কখনো কখনো দিচ্ছি কখনো কখনো নিয়ে নিচ্ছি। এই পলিসিতে একটা কিটো ডায়েট হয়। আরেকটা কিটো ডায়েট হয় কি, এই পলিসিটাকে আরেকটু ছোট করে দিই, আমি ঘন্টা বাবদ নিয়ে চলে এলাম, দিনে চলে এলাম, দিনে পাঁচবার যদি আমি খাই তাহলে তিনবার আমি করব কিটো ডায়েট, দুবার আমি খাবো কার্বোহাইড্রেট। এইতে কি হবে, বডি একই দিনে কার্বোহাইড্রেটও পাচ্ছে আবার কিটো ডায়েটেরও এফেক্টটা পাচ্ছে। আর লাস্ট কিটো ডায়েট মানে যেটা একদম ইন্টেন্স কিটো ডায়েট, সেটাতে একদম নো কার্বোহাইড্রেট, ওনলি প্রোটিন অ্যান্ড ফ্যাট, এটাই স্ট্যান্ডার্ড কিটো ডায়েটের মতনই হয় জিনিসটা। এর মধ্যে আমার এটাও বলে রাখা ভালো যে এই যে দুটো আমি কিটো ডায়েটের কথা বললাম না, যার মধ্যে কার্বোহাইড্রেট ইউজ করা হয়, এটা সচরাচর আমরা ইউজ করি না বা এই ডায়েট আমরা ফলো করি না। এটা কারা ফলো করে, এটা অ্যাথলিটরা, বডি বিল্ডাররা, যাদের মাসেল গ্রো করানোর ব্যাপার রয়েছে তারাই কিটো ডায়েটটা ফলো করে, মাসেলও গ্রো করতে চাইছে কিন্তু প্রোটিন ইনটেক দিয়ে, কিন্তু ফ্যাট বাড়তে দিচ্ছে না। এই জন্য ফ্যাট দিয়ে মানে কার্বোহাইড্রেট দিয়ে এনার্জি পাচ্ছে, আবার কিটো ডায়েট করে এনার্জি মানে সেই এক্সট্রা ফ্যাটটাকে কাট করে মাসেলের দিকে নিয়ে যাচ্ছে। এই কারণে এই কিটো ডায়েটের এই ফর্মটাকে ইউজ করা হয়। এইবার দেখুন, আমি এতগুলো ভালো কথা বললাম, কিটো ডায়েট করলে অমুক হচ্ছে, কিটো ডায়েট করলে তমুক হচ্ছে, ক্যান্সার পেশেন্টের ভালো হচ্ছে, অ্যালজাইমার পেশেন্টের ভালো হচ্ছে, হার্ট পেশেন্টের ভালো হচ্ছে, ডায়াবেটিক পেশেন্টদের ভালো হচ্ছে, তো কি কিটো ডায়েটের কি কোনো খারাপ দিক নেই? এই খারাপ দিকের ব্যাপারটা হচ্ছে একটা তর্কের একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করছে, কারণ খারাপ দিকের ব্যাপারও আছে। যেরকম এটা ম্যাল নিউট্রিশন তৈরি করে, অনেক ডায়েটেশিয়ান এটা বলে যে আমি কিটো ডায়েট ফলো তো করছি, ভালো কথা, কিন্তু আমার বডিকে আমি কার্বোহাইড্রেট দিচ্ছি না। কার্বোহাইড্রেট হচ্ছে বডির ন্যাচারাল খাদ্য, আমরা জন্ম থেকে কার্বোহাইড্রেট খেয়ে আসছি, তো আমি সেই হট করে একটা বয়সে এসে কার্বোহাইড্রেটকে যদি আটকে দিই, কার্বোহাইড্রেটের জন্য শরীরে আরও যেসব ফাংশনগুলো ছিল সেগুলোকে আমি বন্ধ করে দিচ্ছি। সেকেন্ড, লিভার প্রবলেম যাদের রয়েছে তাদেরকেও কিটো ডায়েট ফলো করতে বারণ করা হয়। আর থার্ড প্রবলেম, এটা ভীষণ বড় বাজেট ওরিয়েন্টেড ব্যাপার, তার কারণ হচ্ছে আমি হাই অন প্রোটিন অ্যান্ড ফ্যাটে যাচ্ছি, মানে আমি মাখন খাচ্ছি, চিকেন খাচ্ছি, রেড মিট খাচ্ছি যেটাতে বেশি প্রোটিন আছে, সেরকম তরকারি খাচ্ছি, সবজি খাচ্ছি, ডাল খাচ্ছি, ভাত একদম কমিয়ে দিচ্ছি, রুটি একদম কমিয়ে দিচ্ছি। প্রেজেন্ট ডেতে আমি যদি মাখনের দাম ধরি সেটাও ভীষণ হাই, চিকেন 170-180 জায়গা অনুযায়ী কম বেশি হচ্ছে। তো সাপোজ ধরুন আমাকে এখন আমি এক থালা ভাত বা 200 গ্রাম বা 300 গ্রাম ভাত খেতাম, সে জায়গায় আমাকে খেতে হবে 1 কেজি চিকেন। তার মানে আমাকে আমার বডিকে একটা সাস্টেনেবল এনার্জি কন্টিনিউয়াস দিতে হবে। কার্বোহাইড্রেট করে কি, কার্বোহাইড্রেট আমাদেরকে একটা লং লাস্টিং সাস্টেনেবল এনার্জি দেয়, কিন্তু প্রোটিন সেই জিনিসটা করতে পারে না। প্রোটিন খুব তাড়াতাড়ি ইউজ হয়, প্রোটিন আর ফ্যাট এই জিনিস দুটো জিনিস খুব তাড়াতাড়ি বডি বার্ন করে, যখন বার্ন করে একটা হেভি এনার্জি দেয়, বুস্ট এনার্জি পাবেন আপনারা, কিন্তু যখন এই এনার্জিটা শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনারা একদম লো ডাল হয়ে যাবে, কারণ এগুলো খুব তাড়াতাড়ি বডি বার্ন করছে। কিন্তু কার্বোহাইড্রেট অন দ্য কন্ট্রারি খুবই স্লো বার্ন হয়, সেই জন্য এনার্জি কন্টিনিউয়াস আপনারা পেতে থাকছেন। সেই জন্য এক থালা ভাত খেলে পেটটা ভার ভার লাগে আর সেটা অনেকক্ষণ অবধি মনে হয়, তার মানে কি পেটে সেই জিনিসটা রয়েছে, স্লোলি সেই জিনিসটা বার্ন হচ্ছে, এনার্জিও বেরোচ্ছে স্লো, কিন্তু আপনার কাজ করতে কোথাও অসুবিধা হচ্ছে না। সে অন কিন্তু চিকেন বা এমনি প্রোটিন বা ফ্যাটে সেই জিনিসটা হবে না, তাড়াতাড়ি আপনার এগুলো বার্ন হচ্ছে, এনার্জি পাচ্ছেন, খুব কাজ করছেন, কিন্তু যখনই শেষ হয়ে যাচ্ছে তখন একদম ডাল লাগছে আপনার, মুড সুইং আসছে, এটাও একটা ব্যাপার, মুড সুইং হয় ভীষণ। সো এই জায়গায় কার্বোহাইড্রেটের কাজটা আমরা বুঝতে পাচ্ছি যে সেটা আমাদেরকে কতটা সাস্টেনেবল এনার্জি দিচ্ছে। তো আমাদেরকে যখন কিটো ডায়েটে যেতে হবে তখন কি করতে হবে, আমাদেরকে এই মাটন বলুন, চিকেন বলুন, প্রোটিন বলুন, ফ্যাট বলুন, কন্টিনিউয়াস আমাদেরকে শরীরকে দিতে হবে। মানে শরীর আমাদেরকে যদি আমরা ধরি, শরীর যদি একটা মোবাইল ফোন হয় তাকে আমাদেরকে কন্টিনিউয়াস চার্জ দিতে হবে, আইদার বাই পাওয়ার সকেট অর বাই পাওয়ার ব্যাংক। পাওয়ার মানে চার্জ যেন ওর বন্ধ না হয়, চার্জ বন্ধ হয়ে গেলেই এর ব্যাটারি হু হু করে নাড়তে থাকবে। কিন্তু সেখানে কার্বোহাইড্রেট হচ্ছে এমন একটা এনার্জি যেটা আমি মোবাইলকে চার্জ করে দিলাম, মানে আমার শরীরকে চার্জ করে দিলাম, একটা টাইম অবধি সেটা সুন্দর চলছে, আস্তে আস্তে তার ব্যাটারির থেকে মানে আমাদের শরীর থেকে এনার্জিটা ডাউন হচ্ছে। এই এবার আমি যেটা বলছিলাম বাজেট ওরিয়েন্টেড, আমাকে বলেছে আমার 500 গ্রাম হয়তো আমি রেগুলার ভাত খাই, আমি সেটাকে কাটল করব উইথ চিকেন আর ফ্যাট দিয়ে। তাহলে এবার সাপোজ ভাবুন, চিকেন মানে আমি যদি 500 গ্রাম চিকেন খাই তার মানে কতখানি,
আমার 1 কেজি ভাতে 5 জন লোক পেট ভরে খেতে পারে, 1 কেজি চিকেন আমরা কয়েক পিস করে 4-5 জন লোক মিলে খাই, সেখানে আপনি একা যদি 1 কেজি চিকেন খান তাহলে সেটা তখন বাড়ির লোক কি আপনার মুখ দেখবে? সেই জন্য সচরাচর আমাদের মধ্যবিত্ত বাড়িতে কিটো ডায়েটের অত প্রচলন নেই। হ্যাঁ, প্রচলন নেই বা কখন ইউজ করে, সাপোজ ধরুন সামনে মেয়ের বিয়ে, মেয়ের মনে হচ্ছে মেয়ে একটুখানি ওভারওয়েট, বা সম্পর্ক দেখতে আসছে, সামনে হয়তো 2-3 মাসের মধ্যে একটা বড় সম্পর্ক আসছে, ছেলে ভালো চাকরি করে কিন্তু যেহেতু বাইরের লাইফ লিড করছে বলে সে একটু ওভারওয়েট হয়ে গেছে, বিয়ের সাথে সমস্যা হচ্ছে, তখন মা বাবারা বলে যে না বাবা আমাদের দরকার নেই, আমরা ডাল সবজি ভাতই খাবো, তুই বাবা সারাদিন চিকেন খেয়ে ওজনটা কম, বিয়েটা কর। এই কারণে করা যেতে পারে। আর না হলে যদি কোনো হাই হেলথ ইস্যু ক্রিয়েট হয়ে যায়, যেরকম ডায়াবেটিক ধরুন বা এরকম কোনো ক্রিয়েট হয়ে যায়, তখন এই জিনিসটা করা যেতে পারে। তা বাদ দিয়ে সচরাচর আমাদের মতন মধ্যবিত্ত বাড়িতে কিটো ডায়েট খুব একটা ফলো করা হয় না। এবার প্রশ্ন, আমি কি কিটো ডায়েট ফলো করেছিলাম? না, আমি কিটো ডায়েট ফলো করিনি। ইভেনচুয়ালি আমার কার্বোহাইড্রেট ইনটেকই সব থেকে বেশি হয় সারাদিনে এখনও। আমি এখনও 65-70 কেজিসের মধ্যে আমি যদি থাকি, তার মধ্যেও কিন্তু আমার কার্বোহাইড্রেট ইনটেকই সব থেকে বেশি। প্রোটিন ইনটেক নর্মাল, মানে তারপর ফাইবার নর্মাল, কিন্তু কার্বোহাইড্রেট যেটা সেটা কিন্তু বেশি থাকে। ফ্যাটকে আমি একটু কম করে রাখার চেষ্টা করি, তার কারণ আমি মাখন টাখন ঘি টি ওইগুলো একটু আমি আলাদা রাখি, ওইগুলোর থেকে আমি অত খাই না, সেই জন্য কার্বোহাইড্রেট ইনটেক আমার বেশি থাকে। এবার যারা ধরুন স্ট্রেনাস কাজ করে তাদেরকেও আমি বলবো আপনারা কার্বোহাইড্রেট একদম বন্ধ করবেন না। কিটো ডায়েট কারা করছে, তাতে কী সাফল্যতা পেয়েছে না পেয়েছে কিন্তু আপনার শরীর সেটা বুঝতে পারবে কি পারবে না সেটা একটা মস্ত বড় প্রবলেম। তার কারণ হচ্ছে আমরা জন্ম থেকে ভাত খেয়ে বড় হয়েছি, রুটি খেয়ে বড় হয়েছি, হট করে আমরা যদি সেটা বন্ধ করে দিই শরীর সেটা বুঝতে না পারবে। আপনার শরীর আপনি কী করলে ভালো বুঝতে পারবে বা আপনি কী করলে আপনার শরীর সেটাকে নিতে পারবে সেই জিনিসটা আপনি করুন, তাহলে আপনি বেশি আউটপুট পাবেন, বেশি তার থেকে আপনারা সুস্থ থাকবেন, হেলদি থাকবেন। আর কিটো ডায়েটের মধ্যে যদি আসি, না আমার কিটো ডায়েটের থেকে একটুও আমি মানে কোনো গুড ভাইব পাইনি, খুব একটা ইন্সপায়ার হয়নি কিটো ডায়েট থেকে, সেজন্য আমি কিটো ডায়েট ফলো করিনি। আমি সেই জন্যই বললাম আমি কিন্তু কার্বোহাইড্রেট ম্যাক্সিমাম ইনটেক করি, তাও আমি কী করে রোগা থাকছি, কীভাবে আমি নিজেকে হেলদি রাখছি, কী করে ওয়েট ম্যানেজমেন্ট করছি, সেগুলো সম্বন্ধে কথা বলবো, কিন্তু বলবো সেগুলো আগামী ভিডিওতে। সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন, তলার বেল আইকনটা প্রেস করুন, আর প্লিজ ফলো করতে থাকুন এই সিরিজটা। এই বলে টাটা।